নমস্কার, শুভ দ্বিপ্রহর। সিটিভিএন এ প্রত্যেককে স্বাগত জানাই, আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এখনকার অনুষ্ঠান, আজকাল পরশুর অনুষ্ঠান। আজকের দিনটা ক্যালেন্ডারে দেখেছেন নিশ্চয়ই, আজকের তারিখটা। আগামী মাসে কিন্তু আজকের তারিখে পুজোটা প্রায় যাওয়ার পথে, অর্থাৎ সময় কিন্তু বেশিক্ষণ থাকে না, মুহূর্ত একদমই বেশিক্ষণ থাকে না। আর সেই মুহূর্তগুলোকে কাজে লাগাতে হলে, সময়টাকে কাজে লাগাতে হলে, সামনেই মহালয়া রয়েছে, দুর্গাপুজো রয়েছে, বহু প্রতীক্ষিত এই সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাবো, কিভাবে ভালো থাকবো পরিবারকে নিয়ে, সেই কথাই আজকে শুনবো। আজকে অবশ্যই রোববারের অনুষ্ঠান মানে আমরা শুনবো আগামী সপ্তাহটা কেমন যাবে। আমাদের প্রত্যেকেরই ভীষণ অপেক্ষা থাকে আজকের এই অনুষ্ঠানটার জন্য, এবং যার অপেক্ষায় থাকি আমরা তার সঙ্গে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী গোপাল ভট্টাচার্য। গোপাল, তাকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, এবারে পুজো কিন্তু ভাসাবে, তেমনি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ কিন্তু ইঙ্গিত দিচ্ছে ভাসাবে মানে বৃষ্টি, বৃষ্টিতে ভাসবে। কেন কেন এরকম বলছে, যদি আমরা জ্যোতিষের একটা সূত্র মানি, সেখানে বলছে যে রবি চন্দ্রে রবৌ চন্দ্রে গজারুড়া, রবিবার এবং সোমবারে যদি মা দুর্গা আসে বা মা দুর্গা যায়, তাহলে সেটা যাওয়া গজে, অর্থাৎ হাতিতে হয়। সেজন্য বলছে রবি চন্দ্র রবে রবৌ চন্দ্রে গজারুড়া ঘোটকে শনি ভৌময়, ঘোড়ায় যায় হচ্ছে শনিবার বা মঙ্গলবারে। মানে শনিবার বা মঙ্গলবারে যদি সপ্তমী তিথি পড়ে, তাহলে মা আসবে, মা দুর্গা আসবে হচ্ছে ঘোড়ায়। আর শনিবার মঙ্গলবারে যদি দশমী পড়ে, তাহলে মা যাবে ঘোড়ায়। ঘোড়ায় আসা যাওয়াটা খারাপ, ঘোড়ায় বলছে ছত্রভঙ্গ স্তুরঙ্গ হবে, অর্থাৎ ঘোড়ায় যদি মা দুর্গা আসে বা মা দুর্গা যদি যায়, এই সময় রাজনৈতিক একটা অস্থিরতা, একটা হানাহানি ব্যাপার, একটা বিপর্যয়, এগুলো রাষ্ট্রের উপরে আসে। কিন্তু গজারুড়া, এই যে বললাম রবৌ চন্দ্রে গজারুড়া, রবিবার বা সোমবারে যদি মা আসে সপ্তমী তিথি পড়ে, তাহলে মা আসে গজে, মানে হাতিতে। কী হয় বলছে, গজে চ জলদা দেবী ষষ্ঠ পূর্ণা বসুন্ধরা, অর্থাৎ গজে এলে, মা দুর্গা গজে এলে বৃষ্টি হবে, শস্য হবে, হাতি সেই শস্য খেতে খেতে আসবে। এটা আসলে এগুলো হচ্ছে সপ্তমীর দিনটা কি বার পড়ছে, সেটা হচ্ছে সপ্তমী এবং দশমীটা। সেই জন্য বলছে রবিচন্দ্র গজারুড়ে ঘটকে শনি ভৌময়ে গুরু শুক্র গুরু শুক্রে চ দোলায়ান, বৃহস্পতিবার বা শুক্রবারে যদি মা যদি আসে দোলায় আসবে, দোলায় ভালো না, মরকম ভাবে রোগ হবে, বিপর্যয় হবে, ক্ষতি হবে ইত্যাদি। কিন্তু বলছে নৌকায়াং বুধবাসরে, নৌকাতে বুধবারে যদি হয়, যে সপ্তমী যদি পড়ে বা দশমী যদি পড়ে, তাহলে মা আসবে নৌকায়। নৌকায় কি বলছে, নৌকায়াং শস্য বৃদ্ধি জলবৃদ্ধিশ্চ, একদিকে নৌকায় এলে শস্য বৃদ্ধি হয়, আবার একদিকে জল বৃদ্ধি হবে, অতিবৃষ্টি হবে, বন্যা হবে। তো এবারে দেখুন সপ্তমীটা পড়েছে 2 অক্টোবর রবিবার, তাহলে মা আসছে হচ্ছে কিসে, গজে, গজে চ জলদা দেবী ষষ্ঠ পূর্ণা বসুন্ধরা, তাহলে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবার মা যাচ্ছে কবে, কবে দশমীটা কীবারে পড়েছে, 5 অক্টোবর বুধবার, বুধবারে কি বলছে, নৌকায় যাচ্ছে। তা নৌকায় যা গেলে কী হয়, নৌকায় শস্য বৃদ্ধি জলবৃদ্ধিশ্চ, তার মানে আসার সময় বৃষ্টি নিয়ে আসবে, যাওয়ার সময় বৃষ্টি নিয়ে যাবে। সেই জন্য এই এই সূত্র ধরে ইঙ্গিতে এবারে পুজোয় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, এবং পুজোর পরে বা পুজোর আগে অতিপ্লাবন, অতিবৃষ্টি, বন্যা, এগুলোর কিন্তু প্রাদুর্ভাব দেখা যাবে। আমি দেখে নিই। সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন, আমরা থাকবো আলোচনায়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার এবং ম্যাডাম, আপনাদের দুজনকে নমস্কার। আমি সোনারপুর থেকে কথা বলছি, সঞ্চয়িতা দত্ত কথা বলছি। তার আগে বলি, স্যারের কাছে আমার পিসিমণির ছেলে, মাসির ছেলে সবাই গিয়েছিল, তারা সবাই চাকরি পেয়ে গেছে, উপকৃত, সরকারি চাকরি পেয়েছে। তো আজকে আমি আমার নিজের ব্যাপারে একটু জানতে চাই। আমি একটু জানতে চাইবো যে তারা কি চাকরির জন্যই এসেছিলেন? হ্যাঁ, মানে কেরিয়ারের জন্যই গিয়েছিল। বা তারপরে কাজ কর্মচারী থেকে রেমেডি নিয়ে তারা এখন গভর্নমেন্ট সার্ভিস করছে, কেউ রেলে আছে, কেউ ব্যাংকে আছে। বাহ, খুব ভালো কথা। বলো নাম, বলো। হ্যাঁ, নাম সঞ্চয়িতা দত্ত। ডেট অফ বার্থ 22/4/1997। সময় বলো। সময় সন্ধ্যেবেলা 6:27। সন্ধ্যেবেলা 6:27। কোথায় জন্মস্থান? কলকাতায়। কলকাতা, এক মিনিট, কলকাতায় জন্ম, 97 জন্ম, 25 বছর বয়স। আচ্ছা যাই হোক, কলকাতায় জন্ম, জন্ম ছকটা তোমার এইরকম,
প্রথম কথা হচ্ছে এটা মঙ্গলবার জন্মবার, তুলা লগ্ন তুলা রাশি, চিত্রা নক্ষত্র রাক্ষসগণে জন্ম, পূর্ণিমা তিথিতে জন্ম, কেমন? তো এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে কোনো লগ্নে চন্দ্র রয়েছে, লগন চাঁদা, দুপাশে কোনো গ্রহ নেই, রাহুকে ধরা হয় না, এখানে কেমদ্রুম দোষ একটা পাওয়া যাচ্ছে। কেন্দ্রস্থানে বৃহস্পতি আছে, এটা ভালো, কিঙ্কুরবন্তি গ্রহ আসবে জ্যোতিষ কেন্দ্রে বৃহস্পতি। কেন্দ্রস্থানে বৃহস্পতির অবস্থান এমনি ভালো, পড়াশোনায় মেধাবী করায়, উচ্চশিক্ষা দেয়, তুমি হয়তো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবে, বুঝেছো, উচ্চশিক্ষার যোগ রয়েছে। হ্যাঁ, তো এখন কি চাকরি বলো? এমনকি তোমার পিএইচডি বা উচ্চ শিক্ষারও যোগ রয়েছে, এই যে চার্টের যা গতি প্রকৃতি। হ্যাঁ, কি আসার সুযোগ হয়েছিল দাদার কাছে কখনো? না না না। হায়ার এডুকেশনের যোগ রয়েছে, তুমি গবেষণা করো, প্রফেসরি করো, টিচিং লাইনে যাও, এগুলো তোমার ক্ষেত্রে বেটার হবে, বুঝতে পেরেছো? বিয়ে দেরি আছে, সবে তো 97, এখন 25 বছর বয়স, এখন কি বলে দেরি আছে। ঠিক আছে, আমি একটু রাশিফলগুলোকে নিয়ে একটু বলে দিই আগে, তারপরে আমি মহালয় অমাবস্যায় কী করবেন আর দুর্গাপুজোয় কী করবেন সেগুলো নিয়ে বলবো। এই সামনে সপ্তাহটা কেমন যাবে? মেষ রাশি প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, শরীর একটু ভোগাবে, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। বৃষ রাশি সামনে সপ্তাহে নাম সম্মান বৃদ্ধি, ভুল বোঝাবুঝি অর্থকতির শিকার হতে পারেন, কোনো শোক সংবাদ মনকে বিচলিত করবে। মিথুন দুষ্ট ব্যক্তির দ্বারা ক্ষতি, চিকিৎসা বিভ্রাটের যোগ, বন্ধন ভয়, সপ্তাহের শেষ ভাগটা কর্ম এবং অর্থের ব্যাপারে শুভ। কর্কটের আত্মীয় কলহ, নতুন কর্মের যোগাযোগ, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। সিংহ বুদ্ধিদোষে কার্যনষ্ট, প্রেম প্রণয়ে সফলতা, মিথ্যা অপবাদ, সপ্তাহের শেষ ভাগটাও সিংহ রাশির ক্ষেত্রে শুভ যাবে, মনোবাঞ্ছা পূরণ এবং অর্থপ্রাপ্তির যোগ। কন্যা রাজনৈতিক বিবাদ, তবে বিবাদ হলেও জয়লাভ, শোক সংবাদ লাভ, অর্থলাভ। তুলা কর্মপ্রাপ্তি, ফাটকায় প্রাপ্তি, কর্মের স্বীকৃতিপ্রাপ্তি, শরীর একটু ভোগাবে। বৃশ্চিক বহু ব্যয়ের যোগ, অপরের সহায়তায় কার্যসিদ্ধি, গৃহকলহ, নতুন কর্মপ্রাপ্তির যোগ, বন্ধুদের সাথে কলহ দেখা দেবে। ধনু বহুদিনের পুরাতন সমস্যার সমাধান, আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি। মকর বিপদ, সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা, স্বজনানি বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন, প্রেম প্রণয়ে সফলতা আসবে। কুম্ভ পার্টনারের শরীর ভোগাবে, কর্মক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি হবে, টু হুইলার থেকে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। সামনের সপ্তাহটি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বহু ব্যয়ের যোগ। মীন বিবাহের শুভ যোগাযোগ, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ, আগুন থেকে সামনের সপ্তাহে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। আমার মনে হয় ফোনে কেউ আছে, দেখে নিই ফোনে কে আছে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, নাম কি? সত্যজিৎ দে। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের সম্পর্কে, দাদার কাছে এর আগে কেউ এসেছিল? না, কেউ যায়নি, কিন্তু আমি ওনার সব প্রোগ্রাম দেখি, ওনার উপাচারগুলো করি, আমি সব পুজো পুজো সব করি। এই যে উপাচারের কথা বলতে বলতে একটা কথা বলি, পয়লা আশ্বিন 18ই সেপ্টেম্বর জিতাষ্টমী পড়েছে, এই দিন দেবী মাতঙ্গী দেবীর আবির্ভাব তিথি বলা হয়। আমাদের যে পয়লা আশ্বিন পড়ছে ভাদ্র মাস শেষে, এবং আশ্বিন মাস উপাচার করার জন্য খুব প্রশস্ত মাস, কেন এই আশ্বিন মাসেই দুর্গাপুজো হয়, আশ্বিন মাসেই বড় বড় পুজোগুলো হয়। তো সেই জন্য ওই যে পয়লা আশ্বিন 18ই সেপ্টেম্বর, আমি ওই যে তিরুপতি ভাণ্ডারের কথা বলেছিলাম, তিরুপতি ভাণ্ডার প্রত্যেকে যারা যারা পারবেন, একটা ভাণ্ডার মানে মাটির ভাণ্ডার, মাটির ভাণ্ডার হতে পারে, লোহার ভাণ্ডার হতে পারে, মানে যেখানে টাকা জমায়, এটা বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকে বা ঠাকুরের সিংহাসনে রাখবেন। একটু হলুদ, একটু চন্দনের ফোঁটা দিয়ে দেবেন, সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন ভাঁড়টার মধ্যে, আর একটা হলুদ কাপড় এবং লাল কাপড় মুড়িয়ে রাখবেন, এবং যখনই পারবেন যে কোনো শুভ কাজের আগে 10 টাকা হোক, 11 টাকা হোক, 5 টাকা হোক, ভাঁড়টার মধ্যে ফেলতে। তিরুপতি ভাণ্ডার প্রতিষ্ঠা করার আশ্বিন মাস আদর্শ তিথি, তিনটে দিন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে পয়লা আশ্বিন, আর একটা হচ্ছে অষ্টমীর দিন, আর একটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, এই তিনটে দিন হচ্ছে আদর্শ। যারা উপাচার, এই আশ্বিন মাসটা কিন্তু উপাচারের আদর্শ মাস, সুতরাং আশ্বিন মাসে এই তিরুপতি ভাণ্ডার প্রতিষ্ঠা গৃহে আর্থিক সুখ শ্রীবৃদ্ধি,
শান্তি এগুলো সব কিছুই নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা শুনে নেই ছেলের ডেট অফ বার্থ বলুন। 30 অক্টোবর 1997 সময়? 97। হ্যাঁ সময় বলুন। চিত্রানক্ষত্র রাক্ষসগণ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি নিয়ে জন্ম, এই হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে লগ্নে বৃহস্পতি রয়েছে, অর্থস্থানে কেতু, আর্থিক ভাগ্য খুব একটা ভালো করে না। তৃতীয় স্থানে শনি, সব কাজে দেরিতে হয়। যতটা ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই ভালো ফল কিন্তু আসেনি। ছোটবেলায় ভালো ছিল কিন্তু পরবর্তীকালে যে ধরনের এক্সপেকটেশন রেজাল্ট সেটা কিন্তু হয়নি, ঠিক বলছি কি না? হ্যাঁ, তো আর্থিক জায়গা, কর্মের জায়গা, এখন বয়স কত হচ্ছে? বয়স হচ্ছে 97, 25 বছর। ওই ভালো চাকরি বাকরি পাচ্ছে না, এটা সমস্যা তো? হ্যাঁ, না কিছুই করছে না, পাচ্ছে না তো। ওই যে বললাম অর্থস্থানে কেতু রয়েছে, শনিভঙ্গ, কালসর্প দোষ রয়েছে, রবিটা নিচস্থ রয়েছে, এগুলোকে একটু ঠিক করানোর চেষ্টা করুন, তাহলেই ভালো হবে। আপনার ছেলে কি নিয়ে পড়ছে? এটা টেকনিক্যাল নিয়ে পড়ছে, ডিপ্লোমা নিয়ে পড়ছে, টেকনিক্যাল নিয়ে পড়ছে। হ্যাঁ টেকনিক্যাল। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব আমি বলি? কালসর্প দোষটা ঠিক করতে হবে। এই চার্টে একটা শনিভঙ্গ কালসর্প দোষ আছে, রবি গ্রহ, যে গ্রহটা মানুষকে নাম সম্মান প্রতিষ্ঠা দেয়, অর্থ দেয়, খ্যাতি দেয়, ভালো চাকরি বাকরি দেয়, সেই গ্রহটা পীড়িত, নিজস্থ। এই দুটো জায়গাকে যদি প্রতিকার করা যায়, ছেলে ভালো চাকরি বাকরি পাবে। অনেক ধন্যবাদ ফোন করার, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দাদা কিন্তু একদম বিস্তারিত, সুবিস্তারিত ব্যাখ্যা করে বলে দিলেন কোথায় কি কি সমস্যা আছে, কেন চাকরিটা পাচ্ছে না, ভালো চাকরি পেতে হলে কিভাবে তাকে এগোতে হবে। আপনি যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, অনলাইন কনসাল্ট করতে পারেন যদি না চেম্বারে আসার সুযোগ থাকে। আমি বলবো একটু কনসালটেন্সির নাম্বারগুলো, আমি একটু বুকিং নাম্বারটা বলে দেবো, 8584038631 এবং 8584038635 এবং 8584038637 হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার। আপনারা যে কোনো চেম্বারে আসার আগে বুকিং করে আসবেন। এছাড়াও যারা অনলাইনে কনসাল্ট করতে চাইছেন তাদের জন্য নাম্বারটি বলবো, 8017301562 এবং 9007024095। অনলাইন কনসালটেন্সিতে 3-4 দিনের মধ্যে আমাকে পাবেন, আমি আধ ঘন্টা হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো কোথা থেকে কী হতে পারে, কবে চাকরি হবে, কবে বিয়ে হবে, যা সমস্যা আছে সেগুলো আমি অনলাইনে আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো। হরোস্কোপ বাড়িতে বসে পাবেন, প্রতিকার বাড়িতে বসে পাবেন, পুজো মহালয়ার দিন আমাদের রয়েছে। আমি বলেছিলাম না আগের দিন, বলেছিলাম যে ব্রহ্মা বলছে অগ্নিপুরাণে যে পিতৃপুরুষরা মহালয়ার দিনে পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে, সেই জন্য মহালয়ার দিন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা তিল আর জল প্রদান করি। মানে তর্পণ না পারলেও যদি পিতৃপুরুষরা স্মরণ করে তিল এবং জল এইটুকু যদি মহালয়ার দিনে দিতে পারি তাহলেও যথেষ্ট। আর মহালয় হচ্ছে দেবী পক্ষের তিথি, দেবীর আবির্ভাব তিথি, সোজা কথা বলা যায়। সেজন্য মহালয়ের এই যে দেখুন আমাদের রাশি, আমাদের জন্মচকে 3 পা আছে, একটা হচ্ছে মূল গ্রহ, একটা হচ্ছে ভাগ্য সহায়ক গ্রহ, আর একটা হচ্ছে বর্তমান যে দশা চলছে সেই দশাপতি। এই 3 ভালো করে খুঁজে নিয়ে বার করা হচ্ছে আসল কাজ, এবং তার যদি প্রতিকার করা যায় বা এই দোষগুলোর যে দোষগুলো রয়েছে সেগুলোর যে পুজোগুলো রয়েছে সেগুলো যদি করা যায়, তবে জানবেন আপনার ভাগ্য পাল্টাতে বাধ্য, তবে আপনার জীবনে উন্নতি হতে বাধ্য, আপনি যত বড় গভীর সমস্যা থাকুন না কেন। আজকে 30-32 বছর ধরে দেখুন প্র্যাকটিস করছি তো, এই আমার ইউটিউব চ্যানেলে কৌশিকা মশাই দেখুন আমার বাড়িতে 1000 লোকের উপরে সমাগম হয়েছিল, 1000 লোক পুজো করেছে এই গ্রহগত পুজোগুলো। আমার চ্যানেল যেটা রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্র, সেখানেই দেখতে পাবেন, তারাপীঠে হয়েছিল, দুটোই দেখানো হবে, কলকাতা এবং তারাপীঠে। তো মানুষ যদি উপকৃত না হতো তাহলে তো তারা আসতো না। এই শাস্ত্রের মাধ্যমে একটা মানুষের যদি জন্মচকে সেই জায়গাটা পাওয়া যায়, একটা মানুষের ভালো করা যায়, তার জীবনের অশুভ জায়গা থেকে শুভ অবস্থাকে আনানো যায়, এবং এই জন্য মহালয় অমাবস্যাটা খুব একটা ইম্পর্টেন্ট তিথি। মহালয় অমাবস্যা কলকাতা দিয়ে আমার বাড়িতেই পুজোগুলো হচ্ছে ইয়ের জন্য, সেজন্য কলকাতায় স্পেশাল বুকিং গড়িয়ার চেম্বার 9007935831 এবং বারাসাত চেম্বারে স্পেশাল বুকিং পাবেন 8584038640।
এছাড়া দুর্গাপুরেও আমাকে মহালয়ার আগে চেম্বার রয়েছে, দুর্গাপুরে 9748749041 এই নম্বরে যোগাযোগ করতে পার। যারা অনলাইনে দেখাতে চাইছেন 8017301562। আমার মনে হয় ফোনে একজন কেউ আছে, দেখে নিন। একদমই আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বিরাটি থেকে বলছি। বিরাটি থেকে? বেশ, কি নাম? আমার ছেলের সম্বন্ধে জানবো, সীমা সেন। আচ্ছা, দাদার কাছে এর আগে কেউ এসেছিল? হ্যাঁ, আমার ননদ গিয়েছিলেন, ওই ওর হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড আমেরিকায় মানে জব পেয়েছে, এখন ওখানে থাকে। বাহ, আমেরিকায় জব পেয়েছে, ওখানে থাকে, ভেরি গুড। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের 31/1/95। 31/1/95, সময়? সময় সকাল 11:50। সকাল 11:50, কোথায় জন্মস্থান?31 January 1995 জন্ম, জন্ম সময় হচ্ছে কি বলে 11:50। হ্যাঁ, মঙ্গলবার বৃষ লগ্ন মকর রাশি শ্রবণ নক্ষত্র দেবগণ, ঠিক আছে? বৃষ লগ্ন মকর, দেখুন সাড়ে সাতই চলছে, এখনো 2.5 বছর সাড়ে সাতই চলবে, এমনিতে সাড়ে সাতির সময়কাল খারাপ, লগ্নে কোনো গ্রহ নেই, মাঙ্গলিক দোষও রয়েছে, কি বলে রবি বুধ চন্দ্র একসঙ্গে চলে গেছে, কর্ম রবি বুধ চন্দ্র একসঙ্গে চলে গেছে, নবমে ভাগ্যস্থানে কর্মস্থানে শনি বসে রয়েছে, দেরিতে উন্নতি হবে, সোজা কথা। মানে একটু বেশি বয়সে, হ্যাঁ সরকারি চাকরি কি হবে? হ্যাঁ, ওর এখন বয়স কত? ২৭ তো, ওই 29-30 পরে ভালো চাকরি হওয়ার বা সরকারি চাকরি হওয়ার ভালো যোগ পাওয়া যাচ্ছে, তবে দু তিনটে জায়গাকে একটু ঠিক করবেন। ওর শনি মঙ্গল একটা, এই দেখুন এইটা, এই জায়গাটা তো সব থেকে লাস্ট মুহূর্তে গিয়ে সব কিছু কেটে যায়। কোন জায়গাটা আপনার ছেলের হরোস্কোপে দেখুন, মঙ্গল আর শনি একসঙ্গে একে অপরকে দেখছে, এটা ভালো না, এটা ডিলে করায়, খুব বাধা দেয়, খুব ঝড়ঝাপটা যায় জীবনে। এই জায়গাটাকে ঠিক করতে পারলে ও দেখবেন সরকারি চাকরি পাবে, ভালো চাকরি পাবে। দাদা কিন্তু একদম স্পষ্ট, বিয়েও দিতে পারবো না। হ্যাঁ, সাড়ে সাতের মধ্যে বিয়ে দেওয়া উচিত নয়, ওর যা বয়স সাড়ে সাতটা কেটে গেলেই বিয়ে দেওয়া উচিত। আর ওর তো মাঙ্গলিকও রয়েছে, বিয়ের আগে মাঙ্গলিকটা প্রবল মাঙ্গলিক রয়েছে, মাঙ্গলিক দোষটাকে না কাটিয়ে দিলে তো আবার বিয়ের পর অনেক সমস্যা দেখা দেবে, ঠিক আছে? আপনি বিরাটি থেকে ফোন করছেন, তাই তো? হ্যাঁ, বিরাটি। বিরাটি থেকে বারাসাত কিন্তু একদমই কাছে, বারাসাত চেম্বারে কিন্তু দাদাকে পাচ্ছেন সরাসরি, এবং বিস্তারিত জানতে হবে, ছেলের ভবিষ্যৎটা ডিপেন্ড করছে এর ওপর, ছেলের কেরিয়ার, ছেলের বিয়ে, সমস্তটাই জানার জন্য। এবং দাদা যে সমস্যাগুলোর কথা বললেন, সেই সমস্যাগুলো তো কাটাতে হবে, মেটাতে হবে সেগুলোকে, তার জন্য আমি বলবো বারাসাত চেম্বারে সরাসরি চলে আসুন, 8584038638640 এই নাম্বারটি যাচ্ছে, আপনারা সেখানে ফোন করুন, বুকিং নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন, চেম্বারে কথা বলা ভীষণভাবে দরকার, এইখানে ফোনে পেলাম। হ্যাঁ, মহালয়া অমাবস্যা এবং সন্ধি পুজোটা দেখো প্রতিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এবার এবার পুজোয় কিছু গিফট রয়েছে, এই এখন যারা দেখাচ্ছে না প্রত্যেকটা চেম্বারে, আমি তাদের জন্য একটা করে গিফট দিচ্ছি, একটা হচ্ছে শ্রীযন্ত্র, আর ছবিটা এক্ষুনি দেখিয়ে দেবে, আর একটা হচ্ছে কি বলে কুবেরের মূর্তি। বাড়িতে শুধু মা লক্ষ্মীর আরাধনা করলে হবে না, পাশে কুবেরকে রাখতে হবে, তবে আর্থিক, দুটোই আর্থিক শ্রীবৃদ্ধি এবং বাড়িতে সংসারের উন্নতির জন্য, আর একটা শ্রীযন্ত্র, এ প্রত্যেকে পাবেন, যেখানে দেখ অনলাইনে দেখেন বা চেম্বারে দেখেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, আমি এখন নেপালে আছি। নেপাল থেকে দেখছেন এখন? বা, দাদার অনুষ্ঠান দেখা হয় নেপালে? কি ঘুরতে গেছেন? হ্যাঁ দাদা, না না, এখানে বসবাস করি, এখানেই ব্যবসা আমার। ও আচ্ছা আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয় ওখান থেকে প্রায়শই? আমার নেপালে কাঠমান্ডুতে থাকি। কাঠমান্ডু, কাঠমান্ডু থেকেই বলছো তার মানে? এখন বলো কার ব্যাপারে জানো? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাপারে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 1978 7 ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি 1978, নাম কি বললে? পার্থ মণ্ডল। হ্যাঁ, ডেট একটা, সময় বলো, জন্ম সময়?
দুপুর 12টা 3 মিনিট কোথায় জন্মস্থান? মেদিনীপুরে। বেশ, তোমার হাজবেন্ডের যেটা দেখতে পাচ্ছি, তোমার হাজবেন্ডের জন্মবার ছিল হচ্ছে মঙ্গলবার। বৃষলগ্ন মকর রাশি শ্রবণ নক্ষত্র, ওই যে একই এই আগের জন যে ফোন করলো তারও ছেলের মকর রাশি। সে ছেলে ভালো চাকরি পাচ্ছে না, কেরিয়ার করতে পারছে না, তোমার হাজবেন্ডেরও সেই মকর রাশি। কী হবে এই সময়? তুমি একটু আগে বলেই দিয়েছো যে হাজবেন্ড ব্যবসা করে, তো ব্যবসায় প্রচণ্ড একটা আর্থিক সমস্যা বা একটা ব্যবসায় একটা প্রচণ্ড একটা মানে বাধা বিপত্তি এই সময় চলবে, এবং এই সময়টা আড়াই বছর আরও চলবে। কী বললাম, বুঝতে পেরেছো? প্রতিকারের জন্য আদর্শ এই সময়, এগুলো প্রতিকার গুলো করলে সেই সমস্ত প্রতিকার খুব দ্রুত কাজ করে। ওই যে নারদ শুনতে যাবো, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকো। নারদকে যখন মুনি ঋষিরা জিজ্ঞাসা করে যে এই গ্রহ নক্ষত্র তিথির কাজ কি, তখন নারদ বলে এই গ্রহ নক্ষত্র তিথিগুলো হচ্ছে দেবতাদের গার্ড এবং ডেলিভারি বয়। ডেলিভারি যেমন জোম্যাটো খাবার ডেলিভারি করে, জোম্যাটো বা সুইগি, তো দেবতাদের শুভত্ব জিনিস, শুভ এই যে আর্থিক উন্নতি, এই গ্রহগুলো প্রদান করে। আর তিথির মাহাত্মটা কি, এই যে সপ্তমীতে মা আসছে একটা তিথিতে, সপ্তমীতে দুর্গাপুজো, অষ্টমীতে সন্ধিক্ষণে দুর্গাপুজো হয়, বা দেখুন কেউ তো বলতে পারে না আমরা জ্যোতিষ মানি না, বিয়ের তিথি আমাদের গণনা মেনেই তো হয় যে কোনো তিথি, সুতরাং শুভ তিথির মাহাত্ম রয়েছে। সেজন্য প্রতিকারের জন্য মহালয়া তিথি এবং সন্ধিপুজো তিথি অত্যন্ত আদর্শ, যত বড়ই জন্মচকে দোষ থাক না কেন, এই যোগে বা এই তিথিতে প্রতিকার করলে। এবার আপনি যদি অন্য তিথিতে করেন তাতে সময়টা আপনার বেশি লাগবে, কিন্তু এই তিথিগুলোতে যদি ইউজ করেন, এই তিথিগুলোতে যদি এই প্রতিকার পুজোগুলো করেন, খুব শীঘ্রই আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটাই এই তিথিগুলোর মাহাত্ম। যাই হোক, আমি একটু বলে দেবো, দাদা চেম্বার রয়েছে সামনে, মালদায় চেম্বার রয়েছে আগামী 15 তারিখ দাদা মালদায় চেম্বার করছেন, দুর্গাপুরে চেম্বার করছেন 17 তারিখ, এছাড়াও অক্টোবরের চেম্বারগুলো বলে দেবো, নভেম্বরের চেম্বার। আমি দুটো তিনটে একটু উপাচার বলি, অনেকে বলছে স্যার উপাচার অনেকদিন বলছেন না, আশ্বিন মাস উপাচারের মাস, যাদের রাতে ঘুম আসে না ভীষণ ভয় পান, মঙ্গলবার অশক্ত গাছের ডাল ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিয়ে বিছানার তলায় রাখবেন, এতে রাত্রে যারা নিদ্রাহীনতায় ভোগেন তাদের অনেকটা উপকারিতা আসবে। আর্থিক উন্নতির জন্য এই আশ্বিন মাসে বৃহস্পতিবারগুলোকে কাজে লাগাতে হবে, একটা ঘিয়ের প্রদীপ নিতে হবে, তার মধ্যে একটা কালো লক্ষ্মী করি ফেলে দিতে হবে, ঘিয়ের প্রদীপটা বৃহস্পতিবার পুরো রাত্রি জ্বালাতে হবে, পরের দিন গিয়ে এই প্রদীপ থেকে কালো কড়িটা তুলে নিয়ে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিজের পার্সে বা পকেটে রাখবেন, দেখবেন এতে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। যারা চাকরি পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে বেকার হয়ে বসে রয়েছেন, কেরিয়ারে কোনো উন্নতি হচ্ছে না, তাদের ক্ষেত্রেও এই উপাচারটা আশ্বিন মাসের যে কোনো একটা বৃহস্পতিবার করলে সেটা খুব উপকার হবে। আবার বলি আশ্বিন মাস উপাচারের মাস, এ মাসে আমি প্রচুর উপাচার করবো বিয়ে বা ইত্যাদির জন্য। কালকেও অনুষ্ঠান আছে, কালকেও আমি সোমবারের 6:35 অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলা, কালকেও আমি উপাচারের প্রচুর কথা বলবো, কারণ আশ্বিন মাস হচ্ছে উপাচারের মাস, এটা মাথায় রাখবো। একেবারেই আজকের মতো সময় আমাদের এখানে একদম শেষ, গোপালদাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ, আবারও গোপালদার সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল, প্রত্যেকে ভালো থাকুন, সিটিভিএন এ চোখ রাখুন, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038635।
8540386 কৃষ্ণনগর চেম্বার 8584038631 মালদা চেম্বার 8584038637 শিলিগুড়ি চেম্বার 8584038631 কোচবিহার চেম্বার 8584038637 গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631